নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রাটাইম বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইবদা। সাইবদা, আজ কিন্তু আই লিগের ফিক্সচার রিলিজ হয়েছে, ক্রীড়াসূচি রিলিজ হয়েছে, যেখানে আমরা কিন্তু দেখেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম লেগের যে ম্যাচগুলি কোথায় কখন কীভাবে, অবশ্যই আমরা আমাদের ওয়েব পোর্টালে আপনারা দেখতে পাবেন যে কোথায় কখন ম্যাচ আছে। তবে ম্যাচগুলো সাইবদা নৈহাটিতে হোম ম্যাচ, এটা ঠিক কি হলো? এবং শুধু নৈহাটি বলে না, প্রতিটি ম্যাচই কিন্তু, যে কটা হোম ম্যাচ পড়েছে মোহামেডানের, প্রতিটি কিন্তু সন্ধ্যা 7টা থেকে, যাওয়া আসা নিয়ে একটা সমস্যা তো থাকবে। তুমি কি করে যাবে, এটা তো একটা চিন্তার বিষয়। আমি কি করে যাব, এক্সট্রিম সাউথে বাড়ি, এখন 7টায় ম্যাচ শুরু, নৈহাটি যেতে শিয়ালদা থেকে 1 ঘন্টা, এবং 1 ঘন্টা ধরো ম্যাচ শেষেও ফিরতেও 1 ঘন্টা, স্টেডিয়াম থেকে তোমার আধ ঘন্টা, আমাদের ধরো পোস্ট ম্যাচের যে ব্যবস্থা ব্যাপার থাকে থাকবেই, সেটা ধরো 45 মিনিট, মানে 9টায় যদি ম্যাচ শেষ হয় 9টা 45, ওখান থেকে স্টেডিয়ামে আসা 10টা 15, 11টা 11:30 তুমি শিয়ালদায় ঢুকবে। এখন লাস্ট ট্রেন হচ্ছে ডায়মন্ড হারবার আমার সাউথের 10টা 11:52, পাবো কি পাবো না, ম্যাচ করবে কি করবে না, কাট সাইডে কতক্ষণ দাঁড়াবে, এই সমস্ত প্রশ্নগুলো থেকে যাবে। তা আমার সেটাও কথা না, আমি কোনো দর্শকদের তো সমস্যা নেই, দর্শক 9টায় বেরিয়ে চলে আসবে, আমি আমাদের কথা বলছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে কলকাতার কোনো মাঠ কেন নয়? অবশ্যই, বিশেষ করে কিশোর ভারতী স্টেডিয়াম, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু আমরা কয়েকদিন আগেই কিন্তু কলকাতা লিগের ম্যাচ দেখলাম, সেখানে আই লিগের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ম্যাচ, সেই ম্যাচগুলো না হওয়া নিয়ে, মানে এটা কোথাও গিয়ে কি সমস্যা সৃষ্টি করলো না? বা একটা সমর্থকও যদি না যেতে পারে, একটা হোম অ্যাডভান্টেজ যেটা হয়, আশেপাশে কল্যাণীতে একটু মোহামেডান স্পোর্টিং সমর্থক কম আছে, নৈহাটিতে সমর্থক আছে, নৈহাটিতে সমর্থক আছে, নৈহাটি থেকে আশেপাশে বাস রুটে যথেষ্ট মোহামেডান স্পোর্টিং, নৈহাটি স্টেডিয়াম ভরানোর সমস্যা নেই মোহামেডান স্পোর্টিংয়ের জন্য। কলকাতা থেকেও সমর্থকরা যাবে, কেন যাবে না? ওপারে হাওড়া কানেকশানটাও যথেষ্ট ভালো নৈহাটি, যেহেতু হাওড়া কানেকশান ওপার থেকেও আসতে পারবে, সেসব ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, আমি সেটাও বলছি না, দেখো সাংবাদিকরা ম্যাচ পড়লে কভার করতে হবে, থেকে যেতে হবে, যেরম করে হবে সেটা নিয়ে প্রশ্ন নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে নৈহাটিতে কেন? দেখো, একটা ক্লাব ম্যাচ আয়োজন করতে হয়, হোম ম্যাচ ক্লাবকে আয়োজন করতে হয়, আইএসএল হোক বা আই লিগ হোক, তোমার কিশোর ভারতী স্টেডিয়াম তোমার আয়োজন করতে হলে তোমার 10 লক্ষ টাকা মতো খরচ হয়, স্টেডিয়াম ভাড়া থেকে শুরু করে পুলিশের নিরাপত্তা থেকে শুরু করে এভরিথিং তো খরচ হয়, সমস্ত কিছু, শুধুমাত্র তো স্টেডিয়াম ভাড়া নিলেই ম্যাচ হয়ে যাবে না। তুমি ধরো বিয়ে দিচ্ছ তোমার বাড়ির কাউকে, শুধু বিয়ে বাড়ি ভাড়া নিলে তোমার কমপ্লিট? আমি বিয়ে বাড়ি ভাড়া নিচ্ছি, চলো বিয়ে হয়ে গেল, তা তো হবে না, বিয়ে বাড়িটাকে সাজাতে হবে, তাকে নানান তার খাওয়া দাওয়া থেকে শুরু করে আতিথেয়তার নানান রকম বিষয় থাকে, সেগুলো থাকবে, 10 লক্ষ টাকা মতো খরচ হয় যা খবর পেয়েছি আর কি। তখন কোথায় যুবতী ক্রীড়াঙ্গনে কেন বড় টিম খেলবে না, ইস্ট মোহন বাগান কেন খেলবে না, ইস্ট বেঙ্গল মোহন বাগান খেলে, এবার তুমি লাস্ট আই লিগ যখন খেলেছে মোহন বাগান, যুবতী তখন তো ঠিক ছিল, আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, যুবতী ঠিক ছিল, মোহন বাগান খেলেনি কেন? আসলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল মোহন বাগান যদি বা মোহামেডান স্পোর্টিং নিজেদের ক্লাব যদি, শুধুমাত্র ক্লাব যদি খেলা, যে আগেকার যা খেলা হতো, আগে সব খেলাই তো যুবরাজিতে হতো, কষ্ট করে বসতাম কিন্তু যুবরাজিতে খেলা দেখতাম, ওই সিমেন্টের উপরে গরম হয়ে থাকতো কিন্তু যুবরাজিতে খেলা দেখতাম। কিন্তু যুবভারতীর ডেভেলপমেন্ট হয়েছে, ঝাঁ চকচকে হয়েছে, কিন্তু কথা হচ্ছে এই ইমামি শ্রী সিমেন্ট বা সিএসসি বা আরপিএসজি যাই বলো, এরা না থাকলে কলকাতার দলগুলোর যুবভারতীতে খেলা সত্যি সম্ভব হতো না, অনেকটাই খরচ সাপেক্ষ, 25 লাখের আশেপাশে, আমি এক্সাক্ট ফিগার জানিও না, কিন্তু যতটুকু জানি আশেপাশে সব কিছু নিয়ে আর কি, ধরো বিধাননগর নিরাপত্তার জন্য একটা খরচ হয়, তারপর নানান জিনিস যা হয় আর কি, ফিস তো আছেই,
কর্পোরেট দল বলে ওরা পারে। এখন মোহামেডান স্পোর্টিং পুরোপুরি কর্পোরেট হয়ে ওঠেনি, যুবাদের ক্রীড়াঙ্গনে খেলা করা কঠিন। এই যে আমরা যে লাস্ট কথা যেটা বলছিলাম যে যুবরাজিতে কেন মোহনবাগান মোহামেডানের কলকাতা লীগের খেলা হলো না, আইএফএ একটা স্বয়ংসেবী সংস্থা, তার পক্ষে সম্ভব না। মানে যেটা আগে হতো, কথায় কথায় ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সমস্ত ঘরের ম্যাচগুলো খেলতো কলকাতা মাঠে, এই মানে যুবরাজিতে, সেটাই যাদের হোম গ্রাউন্ড। এখনও গুগল ঘাঁটলে পাওয়া যায়, কিন্তু এখন আর পাওয়া যাবে না, এখন হবে না, পারবে না। মোহনবাগান লাস্ট আই লিগ কল্যাণীতে জিততে হয়েছে, রিলিমেজরা অনেক কম টাকায় যতটা সম্ভব ম্যানেজ করে করে দেন। এখন পার্থ ভৌমিক নৈহাটিকে একটা হোম করে তুলেছেন ফুটবলের, সেটা কলকাতার দলগুলোর পক্ষে অনেক কী বলবো আশীর্বাদ বলা যায়। খারাপ অনেকে ভাব, আমি কিন্তু আশীর্বাদই ভাবছি। তখন নেরোকা আইজলও পড়ব হয়তো, নেরোকা হোম গ্রাউন্ড করেছে, যেহেতু নর্থ ইস্টে রাজনৈতিক সমস্যা চলছে, ট্রাউর তারা কিন্তু হোম গ্রাউন্ড করছে, কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে আর প্রকাশ হয়েছে সূচি, সেটা কিন্তু কল্যাণী। মানে কলকাতায় কিন্তু 3-4 দল এবারে হিসেব মতো আর, মানে আমাদের বেঙ্গলে এখান থেকে খেলবে আইলে, যদি নর্থ ইস্টের টিম তারা। কিন্তু কথা হচ্ছে এই টাকাটা ম্যানেজ করা সত্যি খুব কঠিন। আমি কাউকে দোষ দিচ্ছি না, কেন এত টাকা, কেন দেখো যে মেনটেন করতে খরচ হবে। এখন কথা হচ্ছে সেটাকে আমাদের দলগুলো মেনটেন করতে পারবে, পাচ্ছে না অনেক টাকা। সেক্ষেত্রে কল্যাণী বলো বা নৈহাটি বলো, 3-4 লাখের মধ্যে একটা খরচ হয়। সেক্ষেত্রে আমি জানতে চাই যে কিশোর ভারতী স্টেডিয়ামে কিরকম খরচ? 10 লাখ বললাম তো, সম্ভবত 2.5-3 লাখ টাকা ওদের দিয়ে, 2.5 লাখ বোধ হয় তোমার ভাড়া, তার সঙ্গে তো 5-7 লাখ টাকা খরচ আরও বেশি হয়ে যাবে, 9-10 লাখ টাকা খরচ, অনেকটাই ডিফারেন্স। এবার রাতে খেলা হলে একরকম খরচ, দিনে খেলা হলে আর একরকম খরচ, ফ্লাড লাইট জ্বললে খরচ তো বেশি হয়, এই সব কিছু নিয়েই কিন্তু। তবে মোহামেডান স্পোর্টিংয়ের যে প্রতিনিধি উপস্থিত ছিলেন তোমার ফেডারেশনের যে মিটিংয়ে, এই ফিক্সার কমিটির যে মিটিংটা যখন হয়েছে, আজকেই মিটিং ছিল, সেখানে মোহামেডান স্পোর্টিং থেকে বলা হয়েছে আমাদের ম্যাচগুলো 3-5 দেওয়া হোক, আমার কাছে যতটুকু খবর আছে। কিন্তু কথা হচ্ছে আই লিগের যা পরিকাঠামো, বাকি দলগুলোর যা পরিকাঠামো, যে স্টেডিয়ামগুলোতে খেলা হবে, সেটা তো আর ডিওয়াই পাটিল নয় বা জওহরলাল নেহরু নয় চেন্নাইয়ের বা এরকম 1 নম্বর মাঠগুলো নয়, সব জায়গায় ফ্ল্যাড লাইটের সুব্যবস্থা নেই। ফলে ফ্ল্যাড লাইটের সুব্যবস্থাযুক্ত নৈহাটিতে ওরা কোনো ম্যাচই দুপুর বা সন্ধ্যাবেলায় দেয়নি, মানে ডে নাইট ম্যাচ দেয়নি, সব নাইটেরই ম্যাচ দিয়েছে, খুব স্বাভাবিক কারণেই দিয়েছে, এতে কোনো আপত্তিরও জায়গা নেই, কী করবে আর। কারণ এই পরিস্থিতিতে খেলা হচ্ছে, রিয়েল কাশ্মীরে খেলা তো আর মাঝরাতে হবে না, কাশ্মীরের খেলা তো রাত্রেবেলা হবে না, বা বাকি যে দলগুলো আছে, হ্যাঁ যেগুলো তুমি দেখেছো এখানে, ধরো কিছু অ্যাওয়ে ম্যাচ মোহামেডান আমি দেখতে পাচ্ছি, মোহামেডান প্রথম খেলতে নামবে হচ্ছে 29 তারিখ, যেটা নৈহাটিতে আইজলের বিরুদ্ধে, তারপরে লাজংয়ের বিরুদ্ধে নৈহাটিতে, সেই সব সব সন্ধ্যে 7টা 3 তারিখ, 7 নভেম্বর হচ্ছে ট্রাউয়ের সঙ্গে নৈহাটিতে, তারপরে মোহামেডান 2টোর সময় খেলবে হচ্ছে নামধারী স্টেডিয়াম নিউ দিল্লিতে, ফ্ল্যাট লাইট আছে কি না নেই বোধহয় নেই, এক্সকিউজ মি, ডেকানের সঙ্গে সন্ধ্যে 7টায় ওদের ফ্ল্যাট লাইট আছে, ওখানে সন্ধ্যাবেলা খেলা হবে। পরিকাঠামো দেখে আর কি, গোটা বিষয়টা পরিকাঠামোর উপরে নির্ভর করেই সব কিছু আর নিশ্চয়ই বিবেচনা করে হয়েছে, কিন্তু মোহামেডান সমর্থকরা মাঠ ভরাবে, খুব ক্রেজি সমর্থক, সিএফএল এ সবচেয়ে বেশি দর্শক হয়েছে ওদের, ঝলকটা দেখা গেছিল সিএফএল এ, তাহলে যাবে আই লিগে, সমস্যা কি আছে। আমরা শুরু করলাম নেগেটিভ ভাবে যে সাহিবদা তুমি কিভাবে যাবে, আমি রৌনক দিয়েছি কিভাবে যাবে, যেতে আমাদের হবে, প্রতিনিধি এক্সট্রা টাইমে থাকবে না, কেউ কেউ তো থাকবে, ম্যাচ কলকাতার দল আই লিগ খেলবে, মোহামেডান খেলবে, নিশ্চয়ই থাকবে প্রতিনিধি। কিন্তু কথা হচ্ছে মেন কারণটাই, অবশ্যই ভিডিওটি এখানে অবধি থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, অবশ্যই কমেন্টে এসে জানাবেন যে আপনারা কীভাবে যাবেন, কিংবা
কি পরিকল্পনা করছেন মোহামেডান আই লিগের জন্য? এখন সিএফএল তো জিতলো, মোহামেডান আই লিগ জিতলে আইএসএল, তার জন্য সমর্থকেরা কী প্রিপারেশান নিচ্ছেন সেটা কমেন্ট বক্সে এসে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।